হ্যালো বন্ধুরা, সীমাশো কিকু ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। এই যে দেখুন আমার লাউ গাছের বর্তমান অবস্থা, একদম গোড়া থেকে আগা পর্যন্ত দেখাচ্ছি। দেখুন কিভাবে এটা ছড়িয়েছে, বিশাল বড় আকার ধারণ করেছে। বলেন তো দেখি এখানে কয়টা লাউ গাছ? এখানে মাত্র দুইটা লাউ গাছ। তো এই লাউ গাছে কিন্তু লাউ চলে এসেছে। আজকে হচ্ছে জুনের 5 তারিখ। তো আমি দেখতে পাচ্ছি আমার লাউ গাছের প্রতিটি ডগায় ডগায়, এই যে দেখুন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে লাউ গাছের প্রতিটি ডগায় ডগায় এখানে আছে লাউ। তো ছোট ছোট লাউয়ের কলি চলে এসেছে, যেটা দেখে আমি খুবই আনন্দিত। তো এখন আমি যেটা করব, যেহেতু লাউ গাছ এত বড় হয়ে গেছে এবং লাউ গাছে কলিও চলে এসেছে, তো এখন আমি কি করতে পারি, লাউয়ের যে গোড়া আছে গোড়া থেকে কিছু পাতা তুলে নিয়ে যেতে পারি আমার ঘরে খাবারের জন্য। তো লাউয়ের পাতা দিয়ে ভাই কেচকি মাছ অসাধারণ লাগে আমার কাছে, কেচকি মাছের পাতুরি। আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা, কিন্তু আমরা প্রচুর খাই কেচকি মাছের পাতুরি লাউয়ের পাতার মধ্যে। তো আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো, পরবর্তীতে আপনারাও এই লাউ পাতা দিয়ে কেচকি মাছের পাতুরি খেতে পারেন। একবার খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে তাহলে গ্যারান্টি দিচ্ছি আমার বাসায় ডেকে এনে আমি নিজ হাতে আপনাদেরকে কেচকি মাছের পাতুরি করে খাওয়াবো। তো এখান থেকে এই যে দেখুন, নিচের যে লাউয়ের পাতাগুলো, এগুলো থেকে আমি কিছু পাতা তুলে নিয়ে যাব। তো নিচের দিকে পাতা আমাদের এতটা দরকার নেই, আর আমার লাগবে একটু বড় সাইজের পাতা, যেহেতু একটু বড় সাইজের পাতা লাগছে। সো আমি একটু বেছে বেছেই বড় সাইজের পাতাগুলো নিচ্ছি। তো এই যে দেখুন, অনেকগুলো লাউয়ের পাতা আমি উঠিয়ে নিলাম। তো এই কয়েকটি লাউয়ের পাতা দিয়ে আজকে আমি আপনাদেরকে কেচকি মাছের পাতুরির রেসিপিটা করে দেখাবো। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখন পাতাগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন সে জলটাকে বা পানিটাকে যেটাই বলি, সেটাকে ভালোভাবে ফেলে পাতাটা একটু হালকা লবণ দিয়ে মেখে নিতে হবে। অতিরিক্ত লবণ দেওয়া যাবে না, হালকা পরিমাণে লবণ দিতে হবে। এবং লবণ দিয়ে এটাকে একটু এইভাবে ভালোভাবে মাখিয়ে তারপরে জাস্ট 2-3 মিনিট রেখে দিতে হবে। আর এই যে দেখুন, এখানে আমি লাউয়ের কিন্তু অনেকটা ডাটা নিয়েছি, মানে অনেকটা উপরের দিকের অংশ নিয়েছি, কারণ এটা আমাদের দরকার আছে এবং এটা ফেলা যাবে না, এটা কিন্তু খেতে খুব সুস্বাদু। তো এটা কেন নিয়েছি সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এখন 2-3 মিনিট রাখার পর এইভাবে দেখুন, পাতাগুলো চাপ দিলে পানিটা নিচে চলে আসছে। তো এখানে আমি নিয়েছি কিছু কাচকি মাছ, আর কাচকি মাছের জন্য আমি নিয়েছি এই যে পেঁয়াজ, নিয়েছি এখানে গ্রিন চিলি কুচি করে কাটা, ধনিয়া পাতা, তারপর হচ্ছে একটু জিরা পাউডার, মরিচ পাউডার, হলুদ পাউডার, আর একটু লবণ, লবণটা স্বাদ মতো। তো এই সবগুলো উপকরণ আমি নিয়েছি। তো এখন আমি কেচকি মাছগুলো দিয়ে দিচ্ছি এই সবগুলো উপকরণের মধ্যে দিয়ে, আমাকে যেটা করতে হবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, যে যেরকম খান, ঝালটাও আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তো এখানে আমি ধনিয়া কুচিটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। আর একটা ব্যাপার, তো এর মধ্যে আমি যেটা করব, কিছু সরিষার তেল, অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়েও মাখিয়ে নেব। তো আরেকটা ব্যাপার, আমি যেহেতু কোনো প্রফেশনাল কি বলে মানে কুক করি না, এটা হচ্ছে আমার ঘরে রান্নার জন্য, সো আমি খুব নর্মালভাবেই আপনাদের সাথে এই সব কিছু শেয়ার করছি। এখানে আমি মানে খুব সৌন্দর্যের ব্যাপার, হাইলাইটিং ব্যাপার কিছুই দেখাচ্ছি না, আপনারা কিছু মনে করবেন না। আমি জাস্ট রেসিপিটা ঘরে যেভাবে বানালাম ঠিক সেইভাবেই শেয়ার করছি। তো এই তো এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেটা বলছিলাম সামান্য পরিমাণে এখানে সরিষার তেল দিবেন, বেশি সরিষার তেল দেওয়ার দরকার নাই, কারণ আমরা তেলের মধ্যে আবার এই কেচকি মাছটা যেটা করব ফ্রাই করব। তো এখন ভালোভাবে সবগুলি উপকরণ মিশিয়ে যেটা করতে হবে, যে পাতাগুলো নিয়েছিলাম লবণ দিয়ে মাখিয়ে, এবং যে ভালো মানে পানিটা ভালোভাবে পাতা থেকে সরিয়ে নিতে হবে।
সরিয়ে নিয়ে এই যে দেখুন পাতাগুলো কিন্তু অনেকটা চুপসে গেছে। তো এখন এক একটা পাতা একটু হালকা উপরে ছিঁড়ে গেছে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখন এই পাতার মধ্যে যেটা করব, অল্প অল্প করে কেচকি মাছ দিয়ে তারপর এটাকে সুন্দর করে এরকম একটা চারপাশে মুড়িয়ে দেব, যেন কেচকি মাছটা ঢাকা পড়ে যায়। অনেকে সুতা দিয়ে বেঁধে দেয়, কিন্তু ওই যে আমি ডাটাটা রেখেছিলাম মনে আছে তো, এই ডাটাটা রাখার মূল কারণই হচ্ছে এটা, যেন আমাকে আর সুই সুতা দিয়ে এটা বেঁধে দিতে না হয়। তো ডাটাই সেই কাজটা করে দেয়। তো এখন আমি চিংড়ি মাছ একটা একটা করে প্রত্যেকটি পাতার মধ্যে এভাবে ভরে সুন্দর করে র্যাপ করে নেব, যেন না খুলে সেটা একটু দেখতে হবে। এই যে দেখুন আমি আমার মতো করে র্যাপ করছি, আর আমি কিন্তু কোনো এখানে সুতা ব্যবহার করছি না, আগেই বললাম। এই কারণেই আমার এই এই যে লম্বা যে ডাটাটা, মানে লাউয়ের যে ডালটা পাতার অংশের, সেটা আমি নিয়েছি। তো এখন আমি একটা একটা করে র্যাপ করে যেটা করব, এই যে দেখুন একটু দেখাচ্ছি, এখানে একটা পাতা, এই পাতার মধ্যে কিছুটা চিংড়ি মাছ। তো সুন্দর করে, তখন আমি এক হাতে ভিডিও করছিলাম, এই জন্য আমার একটু সমস্যা হচ্ছিল। তো এখন আমি যেটা করব, একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। আপনারা সরিষার তেল দিতে পারেন, সয়াবিন তেল দিতে পারেন, যেটা খুশি সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন এই তেলের মধ্যে কিন্তু আর কিচ্ছু যাবে না, জাস্ট এই তেলের মধ্যে এই যে পাতায় মোড়ানো কাচকি মাছ, সেই পাতায় মোড়ানো কাচকি মাছ আমি এই তেলে একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখুন আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটি আমি খুব ভালো করে দেবো। তেলটা অবশ্য গরম হতে হবে, আর আমি কিন্তু দেখুন এখানে ডুবো তেল দিইনি, এটা হচ্ছে একটা শ্যালো ফ্রায়ের মতো হবে, মানে আমি সামান্য পরিমাণেই তেল দিয়েছি, অত পরিমাণে এটাতে তেল লাগে না, কারণ এই কেচকি মাছের ভিতরে কিন্তু তেল আছে, সরিষা তেল দিয়ে মাখিয়েছিলাম মনে আছে তো। তো এখন এই সবগুলো বড়া আমি এই ফ্রাই প্যানে একসাথে দিয়ে দিলাম, কারণ ফ্রাই প্যানটা আমার অনেক বড়, এখানে আমার টোটাল 7টির মতো বড়া করেছি, যেটাকে আমরা এটা কেচকি মাছের পাতুরি বলেন, বড়া বলেন, যেটাই বলেন। তো এগুলোকে এখন হালকা করে ভেজে নিতে হবে একটু, তারপরে ওলট পালট করে দিচ্ছি, এই যে, কারণ ওলট পালট না করলে এক পাশ হবে আরেক পাশ হবে না। তো এক পাশ যখন দেখবেন কিছুটা হয়ে গেছে, তো এইভাবে উল্টে দিবেন প্রত্যেকটি বড়া। উল্টানোর পর এই যে দেখুন সুন্দরভাবে হয়ে গেল। তা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও কী রেসিপি দেখতে চান প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তীতে আমি আমার বাগান থেকে সবজি তুলে সেই রেসিপিগুলো রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি লাউ পাতায় কাচকি মাছের পাতুরি বা কাচকি মাছের বড়ার রেসিপি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।